হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওন্ডার স্টাডি আজকে আমরা ফিজিক্স শুরু করবো ফিজিক্সের যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করবো সেটা হলো লাইট লাইট কেন আমরা পড়ব ফিজিক্সে এটা প্রথমে বোঝার জন্য আমরা এটা বলতে চাচ্ছি যে লাইট কী আমরা পৃথিবীতে যা কিছু দেখি কোনো বস্তু হোক কোনো অবজেক্ট হোক বা কোনো প্রাণী যেটাই হোক না কেন সেটা আমরা কীভাবে দেখতে পারি যখন তার উপরে লাইট পড়ে মনে করো এখানে একটা অবজেক্ট আছে এই অবজেক্টটা আমরা কিভাবে দেখতে পারবো যখন এখানে এই অবজেক্টটার মধ্যে লাইট পড়বে সেটা সানলাইট এটার মধ্যে এবং এর আমরা এটাকে দেখতে পারবো ঠিক আছে এটাই হচ্ছে লাইটের মেন বৈশিষ্ট্য দেখো এবার লাইট লাইট যখন কোনো কিছুর মধ্যে পড়বে সেটা একটা সারফেসের উপরে পড়বে না যার উপরে লাইট পড়ে সারফেস সারফেস বলতে যে ভূভাগের উপরে লাইটটা পড়বে এই সারফেসটাকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথম ভাগকে আমরা বলি ট্রান্সপারেন্ট মানে কি যে ভাগের উপর দিয়ে লাইট একদম পাস করতে পারে যেমন আমরা কি বলতে পারি এখানে এখানে আমরা উদাহরণ হিসাবে গ্যাস বলতে পারি গ্লাসের উদাহরণ দিতে পারি ফ্রেশ ওয়াটারের কথা বলতে পারি এগুলো হলো ট্রান্সপারেন্ট আরেকটা আছে হলো সেটা হলো অপাকিউ ঠিক আছে এ অপাকিউ বা এটাকে কি বলা যায় এখানে যখন লাইটটা পড়বে লাইটটা আর পাস করতে পারবে না ঠিক আছে এ ওপাকিউর মধ্যে দিয়ে লাইট কখনোই পাস করতে পারে না যেমন এখানে আমরা কি বলতে পারি উডের কথা বলতে পারি স্টিলের কথা বলতে পারি এগুলো উপর দিয়ে লাইট পাস করতে পারে না এবং মাঝখানে যেটা ভাগ আছে আরেকটা সেটাকে বলা হয় ট্রান্সলুসেন এই ট্রান্স কি এখানে ট্রান্সপারেন্টেরও কিছু ফিচার্স থাকে এবং ওপাকীয়রও কিছু ফিচার্স থাকে মানে এটা এমন একটা বৈশিষ্ট্য যেখানে লাইট কিছুটা পাস করে এবং কিছুটা পাস করতে পারে না যেমন আমরা একটা গ্লাস ধরতে পারি ফ্রোস্টেড গ্লাস ফোস্টেড গ্লাস বলতে আমরা কি বুঝে দেখো এক্সাম্পল দিয়ে এটা একটা মনে করলো গ্লাস এর একটা ভাগ যদি আমরা সিলভার দিয়ে কোটিং করে দিই তখন তাকে আমরা বলবো ফোস্টেড গ্লাস ঠিক আছে এবার দেখো দেখো এবার আমরা রিফ্লেকশন অফ লাইটের কথা পড়ব দেখো লাইট কোনো জায়গায় পড়ে তার জন্যই তো আমরা কোনো অবজেক্ট দেখতে পারি সেই অবজেক্ট লাইটের যে রিফ্লেকশনটা হয় তার জন্যই আমরা কিছু দেখতে পারি এই রিফ্লেকশনটা আমরা পড়ব আজকে তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি দেখো তোমরা দেখো যদি না বোঝো আমাকে বলবে ঠিক আছে দেখো একটা সারফেস নিচ্ছি এই সারফেসটা এই পিছন দিকে মনে করো আমি সিলভার কোটিং দিচ্ছি মনে করো এটা একটা প্লেন মিরর প্লেন মিরর মানে কি সাধারণ একটা মিরর ঠিক আছে এখন এখানে একটা লাইট আমি ফেললাম এরকম একটা লাইট ফেললাম লাইটটা আসলো লাইটটা এসে তো পড়লো এখন লাইটটা তো এই প্লেন মিররের উপরে পড়ে ভেদ করে যেতে পারবে না লাইটটা এখান থেকে কি করবে আবার একটা অ্যাঙ্গেলে চলে যাবে এই জন্য যেই লাইটটা আমরা ফেলি মানে যেটা লাইটটা পড়ে সেইটাকে বলা হয় ইনসিডেন্ট রে যেটাকে আমরা আইডিয়ে ডিনোট করি কি বলা হয় ইনসিডেন্ট রে আর যেই লাইটটা চলে যায় তাকে বলা হয় আর এটা আর অথবা আর বা আছে এইটা যেটা যে হিসেবে আইটা হবে সেই হিসেবে আর হয় এই জন্য সবসময় বলা হয় আই ইকুয়াল টু আর এটা আমি তোমাদের পরে এক্সপ্লেন করছি মানে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হয় আর এটা আমরা যেই লাইনের উপরে নির্ভর করি একটা লাইন নিই এটা একটা নর্মাল বলি এটা লাইন নর্মাল একটা লাইন এটা ইমাজিনারি লাইন সবগুলো এটা ইমাজিনারি একটা লাইন এই লাইনটা সব সময় প্লেন মিরারের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ঠিক আছে এই লাইনটা নাইনটি ডিগ্রি থাকবে এটা একটা ইমাজিনারি লাইন ঠিক আছে এটা নর্মাল একটা লাইন আমি জানছি যে ইমাজিনারি লাইন এখন এটার উপরে নির্ভর করে কয়েকটা শর্ত কাজ করে দেখো কি শর্ত আছে এখানে এই যে রিফ্লেকশনটা আমরা পড়ছি লাইটের এখানে একটা কথা মনে রাখতে হবে রিফ্লেকশন শুধুমাত্র প্লেন মিররে হবে এরকম না অকার্স ইন অল টাইপস অফ মিরার আমি লিখে দিচ্ছি তোমাদের ইন অল টাইপ অফ মিরর প্রত্যেকটা ধরনের মিরারেই রিফ্লেকশন হবে সেটা যে কোনো মিররই হোক না কেন সেটা কনকেভ হোক বা কনভ্যাক্স হোক যে কোনো হোক না কেন ঠিক আছে এবার এটার মধ্যে একটা বিষয় দেখো আমি তোমাদের বললাম এটা একটা লাইন এটা হলো নর্মাল যেটা আমি তোমাদের বললাম এখনই নর্মালটা কত ডিগ্রি হবে তোমাদের বলছি 90 ডিগ্রি ঠিক আছে এবার দেখো ইনসিডেন্ট রে পড়ল দাঁড়ো একটু গর্ব হয়ে গেল এটা রাখছি এটা ইনসিডেন্ট রেটা এই নর্মালের উপরেই পড়বে কিন্তু এই জায়গাটায় আর এই নর্মালের থেকেই রিফ্লেক্টিং রেটা চলে যাবে ঠিক আছে এই যে এই নর্মালের থেকেই যাবে এই নর্মাল হলো সেখানে যেখানে ইন ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টিং রেটা একসাথে মানে মানে ইনসিডেন্ট রেটা পড়লো এবং রিফ্লেক্টিং রেটা চলে গেলো সেটাই হলো নর্মাল যেটা নাইনটি ডিগ্রি থাকে সবসময় ঠিক আছে এবার এই যে অ্যাঙ্গেল আই মানে এই অ্যাঙ্গেল আইটা এবং অ্যাঙ্গেল আর এবার আমরা কিছু ল অফ রিফ্লেকশানের কথা বুঝবো কী হবে ল অফ রিফ্লেকশন এখানে ফার্স্ট লতেই বলা আছে যে অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে মানে এই আইটা আর এই আর অ্যাঙ্গেল আই অ্যান্ড অ্যাঙ্গেল আর সবসময় সমান হবে মানে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেলে পড়বে বা যে কোণে পড়বে রিফ্লেক্টিং রেটা সেই অ্যাঙ্গেল বা রেটেই চলে যাবে ঠিক আছে এবং দুই নম্বর শর্তটা যেটা আছে এই ইনসিডেন্ট রে আই রিফ্লেক্টিং রে আর এন্ড নর্মাল এই তিনটাই সেম মিরারের উপরে হবে বা সেম প্লেনের উপরেই হবে মানে একটা লাইনের উপরই এই তিনটা হবে ঠিক আছে কি বললাম অ্যাঙ্গেল আই ইনসিডেন্ট রে অ্যাঙ্গেল আর রিফ্লেক্টিং রে অ্যান্ড অ্যান্ড নরমাল অলওয়েজ লাইস বিটুইন লাইস ইন সেম প্লেন এটা সেম প্লেনের উপরেই এটা হবে ঠিক আছে এখন তোমাদেরকে একটা অঙ্ক দিই মনে করো দেখো এটা একটা নর্মাল এখানে ইনসিডেন্ট রে আছে ঠিক আছে এখানে আছে রিফ্লেক্টিং রে এই ইনসিডেন্ট রে এ আই এবং এই রিফ্লেক্টিং রে আর রিফ্লেক্টিং রে আর এখানে একটা বিষয় মনে থাকবে যে এই ইনসিডেন্ট রে এই অ্যাঙ্গেলটার থেকে এটা এটাকে বলা হয় জি ঠিক আছে এটা জি 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 বলা হয় বলে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল অনেক সময় কোনো পরীক্ষায় গ্ল্যান্সিং অ্যাঙ্গেল দিয়ে তুলে দেয় এবং বলে জিটা কি এটা মাথায় রাখবে এটা হলো গ্ল্যান্সিং অ্যাঙ্গেল এইটা আবার এই জিনিসটাও মাথায় রাখবা যে এই জি এই অ্যাঙ্গেল আয়ের নিচে হবে যেটা সেম প্লেনের ঠিকা অ্যাঙ্গেল আয়ের উপর পর্যন্ত যে অ্যাঙ্গেলটা হয় সেটি হলো জি ঠিক আছে আমরা এর পর দিন ম্যাট করব এটার উপরে আজকে এতটুকুই